आज शहर कोलकाता आक्षरिक अर्थे मिछिल नगरी एकदिके जेमन आज केंद्रीय वंचनार प्रतिबादे धर्णाय बसेछेन स्वयं राज्येर मुख्यमंत्री ममता बंदोपाध्याय रेड रोडे आम्बेदकर मूर्तिर पाददेशे तार धर्णामंच सेई धर्णामंचे उपस्थित रयेछेन राज्येर एकाधिक मंत्री एवं विधायक पाशापाशी शहीद मिनार चत्वरे रयेछे तृणमूल कांग्रेसेर छात्र एवं युवर समावेश सेई मंचे उपस्थित रयेछेन तृणमूल कांग्रेसेर सर्वभारतीय साधारण सम्पादक अभिषेक बंदोपाध्याय पाशापाशी अन्यदिके श्यामबाजार पाँचमाथार मोड़े भारतीय जनता पार्टी राज्य सरकार चाकरी नियोग दुर्नीतिर प्रतिबाद तार पाशापाशी केंद्रीय टाका नय छय करार प्रतिबाद तार प्रेक्षिते भारतीय जनता पार्टी अवस्थान कर्मसूची श्यामबाजारे पाँचमाथार मोड़े अन्यदिके बामेदेर मिछिल रामलीला मैदान थेके धर्मतला पर्यन्त बांगलार प्रति केंद्रीय वंचनार प्रतिबादे बामेदेर ई मिछिल रामलीला मैदान थेके धर्मतला पर्यन्त कांग्रेसेरो एकटी मिछिल रयेछे जे मिछिले कांग्रेसेर पक्ष थेके बामेदेर संगे सेई मिछिल कार्यत मिशे गियेछे सेई मिछिले कांग्रेसेर पक्ष थेके बांगलार प्रति केंद्रीय वंचनार पाशापाशी तारा राहुल गांधीर सांसद पद खारिजेरो प्रतिबाद जानिएछेन फले सब मिलिए आजके कार्यत हाई वोल्टेज बुधवार এই মিছিলকে কেন্দ্র করে সাধারণ মানুষ বুঝতেই পারছেন আজ নিত্যযাত্রীদের যানজটের একটা সমস্যার ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে যথেষ্ট বেশ কয়েকটি রাস্তায় যানজট এড়াতে যান নিয়ন্ত্রণ করা হয়েছে ফলে সেই সমস্ত রাস্তা দিয়ে যেতে পারছেন না সাধারণ মানুষ आज के शहीद मिनार चत्वरे जे मिछिल चल जे छात्र युव समावेश रही है से ही छात्र युव समावेश प्राथमिक भावे ठीक तार पाशे जेहेतु गत 60 दिन बेशी समय धरे सरकारी कर्मी संग्रामी जौथ मंचेर महार्घ भातार दाबीते তারা তাদের আন্দোলন কর্মসূচি চালাচ্ছিলেন ফলে সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের ছাত্র এবং যুব সমাবেশ পেতে আদালতে তা নিয়ে একটি মামলা হয় কলকাতা হাইকোর্ট অবশেষে শর্ত সাপেক্ষে তৃণমূল কংগ্রেসকে শহীদ মিনার চত্বরে তাদের সমাবেশ করতে অনুমতি দেওয়া হয় এবং তারপরেই টিনের ব্যারিকেড দিয়ে টিনের প্রাচীর তুলে প্রায় 12 ফুট উঁচু সেই প্রাচীর তুলে শহীদ মিনার চত্বরকে সেই সামনের ময়দানকে দুভাগে ভাগ করা হয়েছে একদিকে তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব সমাবেশ অন্যদিকে সরকারি কর্মচারীদের মহার্ঘ বকেয়া ভাতার দাবিতে তাদের যে আন্দোলন কর্মসূচি তাদের ধর্ণা বিক্ষোভ সেখানে রয়েছে এই মুহূর্তে শহীদ মিনার চত্বরে তৃণমূলের ছাত্র যুব সমাবেশে তাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন নমস্কার আচ্ছা এই হোর্ডিং পোস্টারগুলো একটু নিচে নামিয়ে দাও তাহলে পিছনে যারা দাঁড়িয়ে আছে তারা দেখতে পারবে ফ্ল্যাগ ট্ল্যাগগুলো একটু নিচে নামিয়ে দাও পিছনে যারা দাঁড়িয়ে আছে তাদের দেখতে সুবিধা হবে এই প্ল্যাকার্ড ছবি এগুলো একটু দয়া করে নিচে নামিয়ে দাও প্রথমেই ধন্যবাদ জানাই আজকের সভার সঞ্চালক রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক বৈশ্যনাথ চট্টোপাধ্যায় সহ সভাপতি সুব্রত বক্সী সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার একাধিক সদস্য এখানে উপস্থিত রয়েছেন আমি সকল মন্ত্রিসভার সদস্যকে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রণাম জানাই রাজ্যসভা লোকসভার সাংসদ দলের তরফ থেকে যারা আছেন বিধায়কগণ যারা আছেন এর সাথে সাথে বিভিন্ন দলীয় পদাধিকারী জেলা সভাপতি সহ শাখা সংগঠনের দায়িত্বে যারা আছেন যারা সভা মঞ্চে আছেন তাদেরকেও ধন্যবাদ কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই যারা সভা মঞ্চে নেই কিন্তু সভা শুনছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি মূলত ধন্যবাদ জানাই তৃণমূল যুব কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ তৃণমূল রাজ্য ছাত্র পরিষদ
ভাই ত্রিরাঙ্কুর ভট্টাচার্য এবং সায়নী ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেক সৈনিক শুভানুদ্দাই কর্মী সমর্থক যারা আজকের এই সভাকে কার্যত জনসমুদ্রে পরিণত করেছেন এই কাঠফাটা রৌদ্র উপেক্ষা করে যে বিপুল সংখ্যায় মানুষ আজকে এই শহীদ মিনারের ময়দানে এসে উপস্থিত হয়েছে অন্ততপক্ষে তার তিন গুণ মানুষ রাস্তায় রয়েছে তারা আজকে মাঠে ঢুকতে পারেনি আমি ভেবেছিলাম সভা শুরু করার আগে এই যে শহীদ মিনারের স্মৃতিসৌধ রয়েছে আমি সেখানে আমার শ্রদ্ধা জ্ঞাপন করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আজকে সভা শুরু করব কিন্তু হাইকোর্টের নির্দিষ্টভাবে কিছু বাধ্যবাধকতা গাইডলাইন নির্দেশিকা মেনে আজকে আমাদের এই সভা করতে হচ্ছে একাধিক আন্দোলন ইতিমধ্যে এই মঞ্চ এই সভা স্থলে চলছে আপনারা জানেন আমি কিছু বলার আগেই প্রথমেই এই শহীদ মিনারের স্মৃতিসৌধ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে যারা নিজের প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের সভা শুরু করছি আমার বক্তব্য রাখা শুরু করছি আপনারা জানেন আজকে যে বিষয়গুলো নিয়ে মূলত আমাদের এই সভা কেন্দ্রীয় সরকারের বৈমাতৃসুলভ আচরণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর পক্ষপাতদুষ্ট আচরণ এবং তার সাথে 2021 নির্বাচনে ভারতীয় জনতা পার্টি হেরে যাওয়ার পর বাংলার প্রতি যে ধারাবাহিক লাঞ্ছনা বঞ্চনা তার বিরুদ্ধে আমাদের এই সভা এবং আমরা এই সভা সমিতি করব বিগত এক মাস ধরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল বলে লাউডস্পিকার নিষিদ্ধ ছিল বলে আমরা হয়তো সভা সমিতি করিনি কিন্তু আজকে আমি এই মঞ্চ থেকে বলতে চাই যারা গেল গেল রব তুলেছিল আর বলছিল তৃণমূল কংগ্রেস দুর্বল হচ্ছে আজকের এই সমাবেশ তাদের চোখে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিতে চাই যে যত দিন গেছে তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হয়েছে এবং যত বিরোধী দল আছে আমি অনুরোধ করব টিভির পর্দায় কোটে না থেকে জনতার দরবারে আসুন মাঠে ময়দানে আসুন যত রাজনৈতিক দল আছে বাংলায় একে অপরের সাথে হাত মিলিয়ে সাত দিনের মধ্যে এই সভা অর্ধেক সভাও যদি আপনারা করতে পারেন তারপর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আপনারা কথা বলবেন সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস কতটা শক্তিশালী কতটা বলিষ্ঠ আজকে তো ছোট্ট একটা ট্রেলার দেখালাম আগামী দিন দরকার হলে আমরা এই আন্দোলন দিল্লির বুকেও সংগঠিত করব তৈরি থাকুন গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে কোর্ট বলে না রাজনৈতিক নেতা বলে না রাজনৈতিক দল বলে না সংবাদ মাধ্যম বলে না শেষ কথা বলে গণদেবতা জনতা জনার্দন আমি আজকে এই শহীদ মিনারের স্মৃতিসৌধ এবং এই পবিত্র মাটিকে সাক্ষী রেখে আপনাদের বলছি যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে সভা করছি প্রত্যেকটা বিষয় আমরা আগামী দিন দিল্লির বুক থেকে ছিনিয়ে আনব বৃহত্তর লড়াইয়ের জন্য বন্ধুরা প্রস্তুত থাকুন 2021 নির্বাচনে ভারতীয় জনতা পার্টি হেরে যাওয়ার পর মুখ থুবড়ে পড়ার পর 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে গ্রামীণ সড়ক যোজনা তার টাকা বন্ধ আবাস যোজনা তার টাকা বন্ধ এবং মানুষের যত পরিষেবামূলক কাজ সবার টাকা বন্ধ করে দিয়েছে প্রধানমন্ত্রী 2014 সালের আগে প্রধানমন্ত্রী হওয়ার আগে 5ই ফেব্রুয়ারি তারিখটা মনে রাখুন 2014 সাল প্রধানমন্ত্রী ব্রিগেড প্যারেড ময়দানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সভা করে বলেছিল যে আমি যদি প্রধানমন্ত্রী হই তাহলে বাংলার মানুষের হাতে
আমি দুটো লাড্ডু তুলে দেব। সত্যি আজ বাংলার মানুষের হাতে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার এবং বিজেপির নেতারা লাড্ডু তুলে দিয়েছে। 100 দিনের কাজেও লাড্ডু আর আবাস যোজনার কাজেও লাড্ডু। আজকে আমরা এই সভা করছি শহীদ মিনার ময়দানে। আপনি জানেন শহীদ মিনারের নাম কি ছিল? শহীদ মিনারের নাম ছিল অক্টারলনি মনুমেন্ট। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্যের যে মিলিটারি জেনারেল ছিল ডেভিড অক্টারলনি, তার নামে এই স্মৃতিসৌধ নামকরণ হয়েছিল। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যুক্তরাষ্ট্রের সরকার এবং ভারতবর্ষের সরকার, বাংলার সরকার যৌথভাবে খুব সম্ভবত 1969 সালে এই অক্টারলনি মনুমেন্টের নাম বদলে করেছিল শহীদ মিনার। এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যে শহীদরা প্রাণ দিয়েছিল সেই শহীদদের নামে নামকরণ হয়েছিল এই স্মৃতিসৌধের। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আজকে, বাংলার মানুষের যদি বাড়ি হয় নরেন্দ্র মোদীর নামে বাড়ি হওয়া উচিত না বাংলার নামে বাড়ি হওয়া উচিত? আমি শুধু আপনাদের জিজ্ঞেস করছি না, সাংবাদিক সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে গোটা বাংলার মানুষকে আমি জিজ্ঞেস করছি যে বাংলায় যদি রাস্তা হয় তাহলে প্রধানমন্ত্রীর নামে হওয়া উচিত, নরেন্দ্র মোদীর নামে হওয়া উচিত না বাংলার নামে হওয়া উচিত? কার নামে হওয়া উচিত? কার নামে হওয়া উচিত? বাংলা আবাস যোজনা হওয়া উচিত না প্রধানমন্ত্রীর নামে হওয়া উচিত? বলুন বাংলার মানুষ, বাংলা আবাস যোজনা কার নামে হওয়া উচিত? বাংলা সড়ক যোজনা কার নামে হওয়া উচিত? বাংলার প্রকল্প কার নামে হওয়া উচিত? আর এই শহীদ মিনার ময়দান অক্টারলনি মনুমেন্ট হওয়া উচিত না শহীদ মিনার হওয়া উচিত? আমি জিজ্ঞেস করতে চাই আজকে, কি হওয়া উচিত? শহীদ মিনার। 1800 সালে ইংরেজরা ভেবেছিল অনন্তকাল আমরা রাজত্ব করব, আমাদের লোকেদের নামে এই স্মৃতিসৌধ নামাঙ্কিত করে ভারতবর্ষের মানুষের উপর আমরা অত্যাচার সংগঠিত করব। এই বাংলা থেকে সেই আন্দোলন শুরু হয়, নবজাগরণ বলুন, স্বাধীনতা সংগ্রাম বলুন, স্বাধীনতা আন্দোলন বলুন, ভারতবর্ষকে পথ দেখিয়েছে বাংলা। আজকে যারা নিজেদের নামে ক্রিকেট স্টেডিয়াম নিজের নামে নামাঙ্কিত হবে, রাস্তা নিজের নামে নামাঙ্কিত হবে, বাড়ি নিজের নামে নামাঙ্কিত হবে, ভারতবর্ষের অন্য কোনো প্রান্তে হলেও বাংলায় হবে না। তার কারণ বাংলার মানুষ মেরুদণ্ড বিক্রি করতে জানে না। আমরা যদি মাথা নত করি, ঈশ্বর আল্লাহর কাছে করব, বাবা মার কাছে করব, আর জনতা জনার্দনের কাছে করব। দিল্লির দানবদের কাছে বাংলার মানুষ মাথা নত করতে জানে না। অনেক রোজাদাররা এসছেন আজকের সভায়, রমজান মাস চলছে, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে প্রার্থনা করি আপনাদের রোজা যেন আজকে কবুল হয়। আমি প্রার্থনা করি যে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, সংহতি যাতে অক্ষুণ্ণ থাকে। আজকে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা বলুন 2019 সালে 18টা সাংসদ ভারতীয় জনতা পার্টির এই বাংলার মানুষ জিতিয়েছিল, তার ফলে বাংলায় কি করেছে এরা? রাস্তার টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ, আর ওদিকে 1 লক্ষ কোটি টাকা আদানি সাধারণ মানুষের এলআইসি আর SBI-এর মাধ্যমে আত্মসাৎ করে দিয়ে ফুর্তি করছে, আর বিজেপির বাবুদের চোখে কাপড় বাঁধা, কিচ্ছু করতে পারছে না। তার কারণ এই টাকা তো আদানির নয়, এই টাকা সাধারণ মানুষের, আর ভোগ করছে বিজেপি। বাংলার বকেয়া পাওনা 1,15,000 কোটি টাকা, এখান থেকে প্রায় 800 মিটার 1 কিলোমিটারের মধ্যে বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ধর্না শুরু করেছেন, আজকে বেলা 12টা থেকে আগামীকাল সন্ধে অবধি চলবে। কিন্তু আপনারা দেখুন, যারা বাংলার মানুষের
স্বার্থের কথা বলে নির্বাচনের সময় 18টা সাংসদ নিয়ে গেছিল। আপনি জানেন বাংলার কটা প্রকল্পের টাকা বন্ধ, কেউ বলতে পারবে? লোকে ভাবে 100 দিনের টাকা বন্ধ করেছে, লোকে ভাবে আবাস যোজনার টাকা বন্ধ করেছে, লোকে ভাবে প্রধানমন্ত্রী গ্রাম সুরক্ষা যোজনার টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা বন্ধ করেছে। 2020-2021-2022 অর্থবর্ষ প্রায়, আর 2022-2023 অর্থবর্ষ, অর্থাৎ দুটি অর্থবর্ষ 2021-2022 আর 2022-2023, এই দু বছরে 106টা প্রকল্পের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে। জবাব দেবেন না এদেরকে মায়েরা, জবাব দেবেন না। বাংলা থেকে টাকা নিয়ে যাচ্ছে আর বাংলার মানুষের পাতে আঘাত করছে, এদেরকে জবাব দেবেন কি দেবেন না? 17 লক্ষ পরিবার 100 দিনের কাজ করে বসে রয়েছে, তাদের বকেয়া পাওনা, তাদের অধিকার ছাড়ছে না, সব রাজ্যের টাকা ছেড়ে দিয়েছে, একমাত্র বাংলার টাকা জোর জবরদস্তি গায়ের জোরে গাজোয়ারি করে আটকে রেখেছে, একমাত্র বাংলার টাকা। তার কারণ 2021-এ বাংলার মানুষ এদের লেজে গোবরে করেছিল। আপনি মাথায় রাখবেন 2018-19 সালে 18টা সাংসদ দিয়েছেন আর তার বিনিময়ে 106টা প্রকল্পের টাকা কেন্দ্র সরকার বাংলায় বন্ধ করে দিয়েছে। 2021-এ 70টা সাংসদ দিয়েছেন আর কেন্দ্র সরকার 151টা সেন্ট্রাল টিম গত 2 বছরে বাংলায় পাঠিয়েছে। আপনি দেখুন, আমরা সভা করতে গেলে সবসময় আইনি জটিলতা, আমরা সংবাদ মাধ্যম হোক বা বিচার ব্যবস্থা হোক, চাই গণতান্ত্রিক কাঠামোকে সম্মান দিয়ে সবাই যাতে স্বাধীনভাবে কাজ করে, কিন্তু আমি কোনো জাজমেন্ট যদি ক্রিটিসাইজ করি বিচার ব্যবস্থার, একজন বিচারপতি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলছেন আমি রুল জারি করে অভিষেক ব্যানার্জিকে ডেকে পাঠাতাম, আর সেই বিচার ব্যবস্থার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিদের বিরুদ্ধে কেন্দ্রের আইনমন্ত্রী কিরণ রিজিজু বলছে তারা অ্যান্টি ইন্ডিয়া গ্যাংয়ের সদস্য, আর সেই বিচারপতিদের মুখেই কুলুপ। তা বিজেপি যদি করে তার জন্য আইন এক, বিজেপি যদি করে তার জন্য আইন এক, আর তৃণমূল যদি কেউ করে বা অন্য রাজনৈতিক দল যদি করে তার জন্য আইন আর এক। আমরা চাই যেখানে দুর্নীতি হয়েছে সেখানে শাস্তি হোক, আমরা চাই যেখানে অভিযোগ রয়েছে তদন্ত হোক, কিন্তু পিক অ্যান্ড চুজ হবে না। যাদের বিরুদ্ধে সুদীপ্ত সেন হোক বা এই SSC কাণ্ডেও প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের যদি দলিল উদ্ধার হয়, কেন দিলীপ ঘোষকে কাস্টোডিতে নিয়ে কাস্টোডিয়াল ইন্টারোগেশন হবে না? ভারতীয় জনতা পার্টি করো তাই আইন আলাদা, আর আমি তৃণমূল করি তাই আইন আলাদা। তোমার জন্য যা আইন আমার জন্য তাই আইন। আর আমি প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মীকে বলবো, সংবাদ মাধ্যম কি করলো আর বিরোধীরা কি বললো, এই ফাঁদে পা দেবেন না। তৃণমূল একমাত্র দল দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমরা পার্থ চট্টোপাধ্যায়কে 6 দিনের মাথায় সাসপেন্ড করেছি, দল থেকে বাইরে, দল থেকে সাসপেন্ড করে মন্ত্রিসভা থেকে তাকে অব্যাহত দেওয়া হয়েছে। আমরা একাধিক নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। মানুষের কাছে যখন যাবেন মাথা উঁচু করে বুক ঠুকে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে যাবেন। তৃণমূল কংগ্রেস একমাত্র দল যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বা প্রমাণিত হয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। CPM এর মনোরঞ্জন পাত্র দোষী সাব্যস্ত হয়েছে। আজকে সুজন বাবু আর সূর্য মিশ্রর মুখে আমাকে সততার বাণী শুনতে হবে। বিশ্বজিৎ কুণ্ডু, কালনার প্রাক্তন বিধায়ক, যখন জানতে পারলো যে দল টিকিট দেবে না, অমনি চলে গেল ভারতীয় জনতা পার্টিতে। নিজে মুখে স্বীকার করেছে
যে আমার পরিবারের তিনজনকে চাকরি দিয়েছি, আরো 62 জন লোককে আমি চাকরি দিয়েছি, তার মানে 65টা লোককে চাকরি দিয়েছি। আজও সে বিজেপিতে বহাল। এই বিজেপির কাছে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষদের মুখে আমাদেরকে সততা শিখতে হবে। তৃণমূল যা বলে তৃণমূল করে দেখায়। তৃণমূল পার্থ চট্টোপাধ্যায়কে যদি সাসপেন্ড করে, তোমাদের ক্ষমতা থাকলে হিমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী আর বিশ্বজিৎ কুণ্ডুকে সাসপেন্ড করে দেখাও, তারপর তৃণমূলের বিরুদ্ধে প্রশ্ন তুলবে। আর সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমের কাজ করবে, আমি বলবো এতে বিচলিত হবেন না, তাদের দায়বদ্ধতা রয়েছে। তারা একটা ন্যারেটিভ বিল্ড করতে চায়, আমরা মানুষের কাছে পৌঁছাবো, আমরা মানুষের কাছে যাব। মানুষ নির্বাচিত করেছে তৃণমূল কংগ্রেস, কি কারো দয়ায় তৃণমূল কংগ্রেস আসেনি। মানুষের জন্য কাজ করতে আমরা বদ্ধপরিকর। দুদিন আগে আপনারা গুজরাতে দেখেছেন বিলকিস বানু হত্যাকাণ্ডের যাবজ্জীবন যাবজ্জীবন শাস্তি যাদের হয়েছে, সেই শৈলেশ ভাটকে কেন্দ্র এবং রাজ্য সরকারের একটা মিটিংয়ে মঞ্চ আলোকিত করে বসিয়ে রেখেছে। যার যাবজ্জীবন শাস্তি হয়েছে বেলে বাইরে, সেই শৈলেশ ভাট যে বিজেপি আর গুজরাট সরকারের মিটিং মঞ্চে বসে থাকে, তাদের কাছে আমাদের শিক্ষার বাণী শুনতে হবে, তাদের কাছে আমাদের সংহতির কথা শুনতে হবে, সততার কথা শুনতে হবে। আর কথায় কথায় বলতো না যে ভাইপো এই করেছে, ভাইপো তাই করেছে। 3 বছর হয়ে গেল, এখনো মুখ দিয়ে অভিষেক বেরোয়নি, কি জ্বালা কি ভয়। আমি তো 3 বছর আগে যা বলেছিলাম আজও তাই বলছি। যবে থেকে সারদা হয়েছিল আক্রমণ ছিল আমার দিকে। এই মদন মিত্র বসে আছে, কুণাল ঘোষ দীর্ঘদিন কাস্টাডিতে ছিল, কি বলেছে জানেন এদেরকে? বলেছে অভিষেকের নাম নাও ছেড়ে দেব। কি বলেছিল না? সারদা থেকে শুরু করে নারদা, তারপর হলো গরু, কয়লা, এসএসসি। আমি যত ইনভেস্টিগেশন সিবিআইয়ের চলছে, আমি বুক ঠুকে বলে যাচ্ছি, সবার জন্য আইন আলাদা হলেও আমার জন্য আলাদা রাখার দরকার নেই। সবাই যদি দুর্নীতিতে কোনোভাবে যুক্ত থাকে, তার বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হোক। আর বর্তমানে যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, ইডি হোক বা সিবিআই, আমার যদি কোথাও যোগসাযোগ থাকে এবং প্রমাণ করতে পারে যে আমি যুক্ত, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না। সে সারদা হোক, নারদা হোক, টেট হোক, এসএসসি হোক, কয়লা হোক, গরু হোক, এই শহীদ মিনারের মঞ্চে আমি মৃত্যুবরণ করব, ফাঁসির মঞ্চে উঠে কথা দিয়ে গেলাম। বিজেপির কোন নেতার হিম্মত আছে বলবে? বুক ঠুকে তৃণমূল কংগ্রেস করবেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল একমাত্র দল যে ব্যবস্থা নিয়েছে। আরে অন্যান্য রাজনৈতিক দল যারা সততার কথা বলে কি করেছেন আপনারা? বড় বড় ভাষণ, 3 বছর ধরে কাউকে দেখা যায়নি। 21-এ নির্বাচন হয়েছে, প্রায় 2 বছর অতিক্রম হয়েছে। আপনি দেখুন 22 মাসে জেলে ঢুকিয়ে রাখতে হবে। আমি অনুরোধ করব, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হবে, ইডি সিবিআই আপনাদের কোনো প্রমাণ ছাড়া গ্রেপ্তার করবে বা কাস্টাডিতে নেবে, সরাসরি এক ডাকে অভিষেকে ফোন করে আপনারা জানাবেন, আমি আপনাদের পাশে গিয়ে দাঁড়াবো, কথা দিয়ে গেলাম। যদি কাউ কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের গায়ে আঁচড় পড়ে, আমি বেঁচে থাকতে ছেড়ে কথা বলবো না। কিন্তু আমাদের কর্মীদেরও বদ্ধপরিকর হয়ে মানুষের জন্য কাজ করতে হবে। আইন ভারতবর্ষে সবার জন্য এক। 3 দিন আগে রাহুল গান্ধীর সংসদে সদস্যতা খারিজ হয়েছে, আমরা এর বিরোধিতা করেছি। রাহুল গান্ধী বলে নয়, অন্য কোনো সাংসদ হলেও যে কায়দায় গায়ের জোরে শুধুমাত্র একটা কমেন্টকে কেন্দ্র করে যে রাজনৈতিকভাবে বক্তব্য রাখতে গিয়ে একটা কথা সে বলেছে, সেই জন্য তার 2 বছরের শাস্তি, আর সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে তাকে বহিষ্কার, লোকসভার সদস্যতা পদ খারিজ। তাহলে রাহুল গান্ধী কি বলেছিল? বলেছিল নীরব মোদী, ললিত মোদী আর নরেন্দ্র মোদী।
उन्नी जे कथाटा बोले से आमी समर्थन करी ना एवं कारोर भावावेगे आमी आघात करते चाहना किन्तु आमी आज के संवाद माध्यमेर माध्यमे गोटा बांगला के प्रश्न करते चाही जे मोदी पदवीर लोकेरा चोर बोले जे सांसदेर सांसद पद खारिज हय तार कारण एकटा सम्प्रदायेर भावावेगे से आघात करेछे ताले भारतवर्षेर प्रधानमंत्री 2021 सालेर निर्वाचने एसे दीदी ओ दीदी महिलादेर जे आघात करेछे सेई प्रधानमंत्रीर पद खारिज हबे ना केन केन हबे ना गोटा महिला सम्प्रदाय के जे व्यंगात्मक भावे कुरुचिकर भावे आक्रमण करेछे सेई प्रधानमंत्रीर पद खारिज हबे ना केन आमार प्रश्न एखाने एसटी सम्प्रदायेर प्रतिनिधिरा उपस्थित रयेछे मोदी ओ मोदी बोले ओबीसी सम्प्रदायेर मानुषेर भावावेगे आघात करे जदि राहुल गांधीर 2 बछर सजा हय ताहले बीरबाहा हासड़ा देवनाथ हासड़ादेर बोलेछिलो এই রাজ্যের বিরোধী দলনেতা যে এরা আমার জুতার তলে থাকে তাহলে বিরোধী দলনেতার 2 বছরের জেল হবে না কেন সূচনা করেছেন আপনি জেনে রাখুন কেন্দ্র সরকারের সব টাকা বন্ধ 3675 কোটি টাকা খরচা করে বাংলা জুড়ে 12,000 রাস্তার কাজ সরকার 3 থেকে 4 মাসের মধ্যে শেষ করবে কালকে সে কাজ শুরু হয়েছে এবং সেখানে তৃণমূল একটা বিধানসভায় হেরে গেছে সেই বিধানসভায় কাজ হবে না সেই নীতিতে আমরা বিশ্বাস করি না আমরা যেখানে জিতেছি আমরা সেখানেও কাজ করব প্রত্যেকটা অঞ্চলে আর যেখানে আমরা পরাজিত হয়েছি মানুষ আমাদের বিপক্ষে রায় দিয়েছে ভোট দিয়েছে আমরা সেই অঞ্চলগুলোতেও রাস্তা করব এটাই তো মানবিক সরকার আমি নিশ্চিতভাবে রাজনীতি করব কিন্তু যখন আমি নির্বাচিত হব আমার একটাই ধর্ম মানব ধর্ম কে কন্যাশ্রী পেল কে যুবশ্রী পেল কে কোথায় রাস্তা হলো কোথায় গতিধারা হলো কোথায় সবুজ সাথী কে সাইকেল পাচ্ছে কোথায় স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে সমস্যা রয়েছে কোথায় লক্ষীর ভান্ডার পৌঁছানো উচিত এটাই তো তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাজ মানুষের পাশে দাঁড়ানো সুতরাং সংবাদ মাধ্যম কি করছে আর বিরোধীরা কি করছে ফাঁদে পা দেবেন না সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমের কাজ করুক আমার তো দৃষ্টিভঙ্গি আলাদা দেখুন 2-4টে যদি ছেলে তৃণমূল কংগ্রেসের সাথে ছাত্র অবস্থা থেকে তারা রাজনীতি করছিল হয়তো এবং আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে হয়তো দেখতে পেলাম যে তারা কোনো রকম কোনো ষড়যন্ত্র যদিও প্রমাণিত নয় তার কারণ ট্রায়াল কোর্টে প্রমাণিত হবে তার বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে বেনিফিট অফ ডাউট দিয়েই যদি আমরা স্বীকার করি যে ভুল করেছে আমরা দল থেকে বহিষ্কার করেছি করেছি তো করেছি তো কিন্তু আপনি বলুন অন্য কোন রাজনৈতিক দল করতে পেরেছে এই যে অজয় তেনি মিশ্র ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী তার ছেলে গাড়ি করে পিষে দিয়ে 5 জন কৃষককে হত্যা করেছিল উত্তরপ্রদেশে 5 জন কৃষককে 4 জন না 5 জন খুব সম্ভবত 5 তারপরেও তার বাবা সেই পদে বহাল সুতরাং যদি কেউ ব্যবস্থা নিতে পারে যারা বলবে না তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত তাদেরকে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে যখন বেরোবেন ব্যাজটা পরে বেরোবেন তো আপনি শুনবেন কি হতো 50 লক্ষ পরিবারকে 2 লক্ষ কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করে দেওয়া যেত 50 লক্ষ পরিবার নদী ভাঙনের যা সমস্যা চিরস্তরে বিদায় দিয়ে সাময়িক না চিরস্থায়ী সমাধান করেই পাড়গুলো বানানো যেত এছাড়া প্রত্যেকটা বিধানসভায় 50 কোটি টাকা করে ব্যয় করে 4টে করে ব্রিজ হতো এই 1,15,000 কোটি টাকায় যেটা গায়ের জোরে আটকে রেখেছে প্রায় 1,00,000 কিলোমিটার পাকার রাস্তা হতো কৃষকদের বাড়তি সহায়তা মৎস্যজীবীদের বাড়তি সহায়তা করতে রাজ্য সরকার সফল হতো সেখানে এই যে গায়ের জোরে কোনো রাজ্যের টাকা আটকে নেই অন্ততপক্ষে 100 দিনের টাকা কোনো রাজ্যের আটকে নেই বাংলা একমাত্র রাজ্য যেখানে 100 দিনের টাকাও আটকে প্রধানমন্ত্রী এসে বলতো না বিজেপির নেতারা বলতো না বাঙাল নেই বাংলাদেশ হয়ে গিয়া বলতো না আজকে বলুন বাংলাকে বাংলাদেশের চোখে কে দেখছে
কে দেখছে মায়েরা, কে দেখছে ভাইয়েরা, পশ্চিম বাংলাকে বাংলাদেশের চোখে কে দেখছে? জোর গলায় বলুন, আমি শুনতে পাচ্ছি না। গলার আওয়াজ এমন ভাবে তুলুন যেন দিল্লির লোককল্যাণ মার কাঁপে। বাংলাকে বাংলাদেশের চোখে কে দেখছে? বাংলাকে বাংলাদেশের চোখে কে দেখছে? বাংলার মানুষকে নিপীড়িত করে কে রাখছে? বাংলার টাকা কে আটকে রাখছে? 100 দিনের টাকা কে আটকে রাখছে? গরিব মানুষের পেটে কে আঘাত করছে? সড়ক যোজনার টাকা কে আটকে রাখছে? মানুষের মাথার উপর ছাদের টাকা কে আটকে রাখছে? কথায় কথায় ইডি সিবিআই, তাই না? এখানে সংবাদ মাধ্যম আছে, আমি বুক ঠুকে বলে যাচ্ছি, 21টা সিবিআই হয়েছে গত 21 মাসে। কটা? 21টা, মানে প্রতি মাসে একটা করে সিবিআই। আপনার যদি ক্ষমতা থাকে আপনি 100 দিনেও সিবিআই করুন, কিন্তু 17 লক্ষ মানুষের টাকা ফেরত দিন। তৃণমূল কংগ্রেসের কেউ যদি যুক্ত থাকে 24 ঘন্টায় আমরা বহিষ্কার করব। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, ক্ষমতা আছে আপনি সিবিআই করুন 100 দিনে, কিন্তু 17 লক্ষ পরিবারের টাকা আপনাকে ছাড়তে হবে। আর যদি না ছাড়েন, আমি জেদি ছেলে, একা হলেও যাব, মানুষকে সংগঠিত করে নিয়ে যাওয়ার চেষ্টা করব। উন্নয়নমূলক কর্মযজ্ঞে সামিল হবে, বাংলার অপমানের বিরুদ্ধে লড়বে, বাংলার বঞ্চনার বিরুদ্ধে লড়বে। দুয়ার তুলে বলুন, করবেন, করবেন, লড়বেন, গড়বেন, আওয়াজ তুলবেন, আন্দোলনে নামবেন। আমি কথা দিচ্ছি, যেখানে আপনি যেতে বলবেন আপনার পাশে থাকবো, এবং আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। আমি সকলকে আরেকবার ধন্যবাদ দিয়ে বলবো, আমি এপ্রিল মাসে 7-8টা জেলায় আমার কর্মসূচি নেওয়া আছে, এর বাইরেও আমি বিভিন্ন কর্মসূচি নিয়ে, যাতে মানুষকে সংগঠিত করে আমরা বাংলার পাওনা দিল্লির বুক থেকে ছিনিয়ে আনতে পারি, তার ব্যবস্থা আমরা করব। অনেক অনেক ধন্যবাদ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা। আগে বলতো জয় বাংলা বাংলাদেশি, এখন ভারতবর্ষের রাষ্ট্রপতি আর বাংলার রাজ্যপালও জয় বাংলা বলছে। সুতরাং জয় বাংলা যখন বলবেন, একটু গর্ব করে বলবেন, আওয়াজ তুলে বলবেন, পায়ের ধুলো উড়িয়ে বলবেন, আকাশ বাকা আকাশ বাতাস কাঁপিয়ে বলবেন, গলার জোর তুলে বলবেন, আমার সাথে বলুন জয় বাংলা, 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 জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আর তৃণমূল ছাত্র পরিষদ আর তৃণমূল কংগ্রেসের কি শক্তি আজকে তো দেখিয়ে দেওয়া হলো। আমার মনে হয় পরবর্তীকালে আমরা যদি সভা সমিতি করি ব্রিগেডে করতে হবে। খালি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে বলবো, তৃণমূল কংগ্রেসের সৈনিকদের লড়ার আগে এক ধাপ আগে ছাত্র পরিষদ আর তৃণমূল যুব কংগ্রেসের সৈনিকদের সাথে লড়ো, তারপর বুঝতে পারবে যে এই দলের সাংগঠনিক শক্তি আর মানুষের হৃদয়ে এই দলের সৈনিকেরা কীভাবে জায়গা করে নিয়েছে। আপনারা সাবধানে বাড়ি ফিরবেন, আর আমি সকলকে অনুরোধ করব একটা কথা বলে, কোনো রকম কোনো প্ররোচনায় পা দেবেন না। মহামান্য বিচার মহামান্য আদালতের বিচারপতির কিছু নির্দেশিকা মেনে আমাদের সভা করতে হচ্ছে, এখানে ডিএ আন্দোলনকারীরা সভা করছে, কোনো রকম কোনো প্ররোচনায় পা দেবেন না। শান্তিপূর্ণভাবে আমরা সভা করেছি, আমরা সভা শেষ করছি, আপনারা সবাই সাবধানে ভালোভাবে সুস্থভাবে বাড়ি ফিরে যাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।